গুড মর্নিং স্টুডেন্টস আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আজ আমরা একশো উনিশ পাতায় ক্ষয়ের দাগের অঙ্কগুলো করব। দেখো বলছে যোগফল নির্ণয় করো আমরা এর আগে ঘন্টা মিনিট সেকেন্ড কিলোগ্রাম গ্রাম এই সমস্ত যোগফল নির্ণয় শিখেছিলাম দশমিক ভগ্নাংশের যোগফল নির্ণয় শিখেছিলাম আজ আমরা বছর মাস দিনের যোগফল নির্ণয় করব। দেখো দুয়েরটা বলছে পনেরো বছর নয় মাস বাইশ দিন যোগ চোদ্দ বছর দশ মাস উনিশ দিন দেখো আমি অঙ্কটা টুকে নিয়েছি এরপর আমরা যোগফল নির্ণয় করব আমরা প্রথমে দিনের যোগফলটা নির্ণয় করব। নয় আর দুয়ে কত হয় এগারো এগারোর এক আমাদের হাতে রইল একচল্লিশ দিন এরপর আমরা মাসের যোগ ফলটা নির্ণয় করে নেব দেখো নয় বসে গেল আর এক উনিশ মাস আর চার আর পাঁচে কত হয় চার আর পাঁচে হয় নয় এক আর তাহলে আমাদের হলো উনতিরিশ বছর উনিশ মাস একচল্লিশ দিন এরপর দেখো আমরা জানি এক মাস সমান তিরিশ দিন এক মাস সমান তিরিশ দিন এখানে দেখো দিন আছে অর্থাৎ এখানে দিনের বেশি আছে তাহলে আমরা কি করব তিরিশ দিনের বেশি আছে তাই আমরা এই দিনটাকে যদি তিরিশ দিয়ে ভাগ করি তাহলে আমরা মাস আর দিন পাব এক মাস সমান তিরিশ দিন তাই দিন সংখ্যা যখন তিরিশের বেশি হয়ে যাবে যোগফল নির্ণয়ের ক্ষেত্রে যখন দিন সংখ্যা আমাদের তিরিশ দিনের বেশি হয়ে যাবে তখন আমরা তাকে তিরিশ দিয়ে ভাগ করব। তাহলে চলো একচল্লিশ দিনকে আমরা তিরিশ দিয়ে ভাগ করি তিরিশ একে তিরিশ এগারো দেখো তাহলে হলো এগারো দিন আর তিরিশ করলাম এটা হলো এক মাস তাহলে আমার একচল্লিশ দিনকে তিরিশ দিয়ে ভাগ করে কত বেরোলো এক মাস এগারো দিন তাহলে আমরা এখানে লিখে দিলাম এগারো দিন আমাদের চলে গেল কিন্তু এই এক মাসটা কি হবে দেখো এখানে মাস আছে এই মাসটার সাথে আমরা এক মাসটা যোগ করবো উনিশের সাথে যদি আমরা এক মাস যোগ করি তাহলে কত হবে কুড়ি মাস উনতিরিশ বছর এরপর দেখো আমরা জানি এক বছর সমান বারো মাস এখানে আছে কুড়ি মাস কুড়ি মাস তাহলে বারো মাসের থেকে বেশি আছে অর্থাৎ এই কুড়ি মাসের মধ্যে বছর এবং মাস দুটোই আছে আমরা কি করব এই কুড়ি মাসকে বারো দিয়ে ভাগ করে বছর আর মাস বের করব দেখো তাহলে যখনই আমরা দেখব যোগফল নির্ণয়ের ক্ষেত্রে মাস বারো মাসের থেকে বেশি হয়ে যাচ্ছে তখনই আমরা সেই মাসটাকে বারো দিয়ে ভাগ করব। তাহলে কুড়ি মাসকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি কত হবে বারো একে বারো বারো দুয়ে চব্বিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে বারো একে বারো দুই কত দিতে দশ আট দিতে তাহলে আমাদের উত্তর বেরোলো এক বছর আট মাস আমরা যখন মাসকে বারো দিয়ে ভাগ করব। তখন আমাদের উত্তর বেরোবে বছর আর মাসে আমাদের তাহলে কত উত্তর বেরোলো এক বছর আট মাস এগারো দিন মাস আর এই এক বছরটা আমরা এখানে বছরের সাথে যোগ করে দেব আরো একবার দেখি আমরা কি করলাম বছর মাস দিনের যোগফল নির্ণয় করতে গেলে আমরা প্রথমে দিন মাস বছর যোগ করে নিলাম যোগ করে আমাদের উত্তর বেরোলো উনত্রিশ বছর উনিশ মাস একচল্লিশ দিন একচল্লিশ দিন তিরিশ দিনের থেকে বেশি হয়ে যাচ্ছে যোগফল নির্ণয়ের ক্ষেত্রে যখন আমরা দেখব দিন সংখ্যা অথবা তিরিশের থেকে বেশি হয়ে যাচ্ছে উনতিরিশ পর্যন্ত ঠিক আছে কিছু করতে হবে না যখনই সেটা তিরিশ হয়ে যাবে তিরিশের বেশি হয়ে যাবে তখনই সেটাকে আমরা কি করব। তিরিশ দিয়ে ভাগ করে মাস আর দিন নির্ণয় করবো একচল্লিশ কে দিয়ে ভাগ করে আমাদের বেরোলো এক মাস এগারো দিন আমরা এগারো দিনটা লিখে দিলাম এগারো দিন অবশ্যই তিরিশ দিনের থেকে ছোট তাহলে দিন লিখে দিলাম আর এই এক মাসটা উনিশ মাসের সাথে যোগ করে করলাম কুড়ি মাস আর উনতিরিশ বছরটা এখানে বসে গেল এরপর দেখো কুড়ি মাস আমরা কি জানি এক বছর সমান বারো মাস অর্থাৎ কুড়ি মাস বারো অথবা বারোর থেকে বেশি হয়ে যাচ্ছে এগারো মাস পর্যন্ত যদি আমাদের অ্যান্সার বেরোয় তাহলে আমরা কিছু করব না কিন্তু যেই বারো অথবা বারোর বেশি হয়ে যাবে তাহলে সেই মাসের মধ্যে বছর থাকবে সেই মাসটাকে আমরা কি করব বারো দিয়ে ভাগ করে বছর আর মাস নির্ণয় করব। দেখো কুড়িকে বারো দিয়ে ভাগ করে আমরা পেয়েছি এক বছর আট মাস তাহলে কুড়ি মাস সমান কি এক বছর আট মাস আট মাসটা আমরা এখানে লিখে দিলাম আর এই এক বছরটা উনতিরিশ বছরের সাথে যোগ করে আমাদের হলো তিরিশ বছর তাহলে আমাদের উত্তর বেরোলো তিরিশ বছর আট মাস এগারো দিন অর্থাৎ যোগ ফল বছর আট মাস এগারো দিন এরপর দেখো পাঁচের অঙ্কটা বলছে আট বছর সাত মাস ছাব্বিশ দিন আট বছর ছাব্বিশ দিন আট বছর সাত মাস ছাব্বিশ দিন যোগ আট বছর ছাব্বিশ দিন এখানে মাস আছে কিন্তু এই এর মধ্যে বছর আর দিন আছে মাস নেই তাহলে আমরা অঙ্কটা কিভাবে সাজাব প্রথম আছে আট বছর সাত মাস ছাব্বিশ দিন এরপরে আছে বছর দিন তাহলে দিন নেই মাসের ঘরে আমরা শূন্য বসিয়ে দিলাম আর আছে আট বছর আমরা একইভাবে প্রথমে যোগ বের করে নেব ছয়া ছয়ে কত হয় বারো বারো দুই রইল এক দুই আর দুই চার আর একে পাঁচ বাহান্ন দিন সাত মাস আট আর আটে ষোলো আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো বছর তাহলে আমাদের যোগফল কত বেরোলো ষোলো বছর সাত মাস বাহান্ন দিন দেখো বাহান্ন দিন তিরিশ দিনের থেকে অনেকটা বেশি তাহলে এই দিন সংখ্যার মধ্যে মাস আর দিন আছে তাই আমরা এই দিন সংখ্যাটাকে কি করব। তিরিশ দিয়ে ভাগ করে সেটাকে মাস আর দিনে কনভার্ট করব তাহলে চলো তিরিশ দিয়ে বাহান্নকে ভাগ করছি তিরিশ একে তিরিশ তিরিশ দুয়ে ষাট বেশি হয়ে যাচ্ছে তাই তিরিশ একে তিরিশ দুই নাবলো পাঁচ থেকে তিন বিয়োগ দিলে হয় দুই তাহলে কত হলো এক মাস বাইশ দিন এখানে আমরা লিখে দিলাম বাইশ দিন আর এক মাসটা আমরা কি করব করব। আগের মাসের সাথে যোগ তাহলে মাস ষোলো বছর এবার দেখো আগের অঙ্কে কুড়ি মাস হয়েছিল বারো মাসের থেকে বেশি ছিল তাই সেটাকে আমরা বারো দিয়ে ভাগ করেছিলাম এখানে হয়েছে আট মাস এটা বারো মাসের থেকে ছোট সুতরাং এই মাছটা মাসি থাকবে এর মধ্যে কোনো বছর নেই তাই আমাদের বারো দিয়ে ভাগ করার দরকার নেই তাহলে কি অ্যান্সার বেরোলো আমাদের নির্ণয় যোগ ফল ষোলো বছর আট মাস বাইশ দিন তাহলে বুঝলে যে সব অঙ্কই যে দিন মাস সমস্ত অঙ্কের মধ্যেই তিরিশ দিয়ে বা বারো দিয়ে ভাগ করবো এরকম নয় যখন মাসের সংখ্যা মাসের এই সংখ্যাটা বারো অথবা বারোর বেশি হবে তখন সেটাকে আমরা বারো দিয়ে ভাগ করব আর দিন সংখ্যা যখন তিরিশ অথবা তিরিশের বেশি হবে তখনই আমরা তাকে তিরিশ দিয়ে ভাগ করব তার আগে করব না দেখো তাহলে আমি তোমাদের দুই আর পাঁচ করে দিলাম আটের অঙ্কটা কেটে দাও আর বাকি সমস্ত অঙ্কগুলো তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমার থেকে জেনে নেবে গুড বাই